সূরা শব্দটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। কেমন করে বুঝলাম? কারণ সূরা শব্দের শেষে একটা গোলতা আছে, যে শব্দের শেষে গোলতা থাকে সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, সেটা মানে ফিজিক্যালি সেটাকে স্ত্রীবাচক হতে হবে, নট নেসেসারি এখানে জড় বস্তু স্ত্রীবাচক হতে পারে, এটা অ্যারাবিক গ্রামারের মধ্যে আছে। তো এই জন্য আয়াতুহা বলা হয়েছে। আয়াতুহা মানে হচ্ছে তার আয়াতের সংখ্যা কত। আমরা জানি আয়াত সংখ্যা সাত, লেখা আছে বামে দেখবেন আয়াত সংখ্যা সাতটি। তারপরে লেখা আছে দেখবেন যে রুকু উহা, রুকু উহা, রুকু মানে কি? রুকু মানে রুকু, অর্থাৎ যতটুকু তিলাওয়াত করে একটা রুকু করা হয় এটাকে বলা হয় এক রুকু। কোরআনে এমন অনেক রুকু আছে, দেখবেন প্রতিটা সুরায় দেখবেন রুকুর সংখ্যা 10, 20, 30, 40 এরকম করে দেয়া আছে রুকুর সংখ্যা কত। ফর এক্সাম্পল আমাদের আমাদের সুরাতুল বাকারা, সুরাতুল বাকারায় রুকুর সংখ্যা 40, মানে সুরা বাকারায় 40টা রুকু দেওয়া আছে। এরকম রুকু ওহা দেখবেন লেখা আছে উপরে, এর অর্থ হচ্ছে কত রুকু ওই সুরাটার মধ্যে। সুরা ফাতিহা রুকুর সংখ্যা এক, মাত্র একটা রুকু। আচ্ছা, তারপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমি মানে হচ্ছে নাম দ্বারা, আমরা আগে পড়েছি বিসমি মানে নাম দ্বারা, বাজের বি মানে দ্বারা সাথে ইত্যাদি অর্থ হয়, আর ইসমুন মানে হলো নাম। তো বিসমি মানে নাম দ্বারা, নামের সাথে, কার নামের সাথে? আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, আর রহমান অর্থাৎ পরম করুণাময়, অর্থাৎ মোস্ট মোস্ট গ্রেসিয়াস যেটাকে আমরা বলি, আর আর রহিম শব্দের অর্থ হচ্ছে অসীম দয়ালু, আমরা যেটাকে বলি ইংরেজিতে দ্য মোস্ট মার্সিফুল। তো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। অবশ্য তার আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিখেছিলাম, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান থেকে, আর রাজিম শব্দের অর্থ হচ্ছে বিতাড়িত। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা চলে আসবেন। প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এখানে কিন্তু এই যে রহমান শব্দটা আপনাদের এই বইয়ের তিন পৃষ্ঠায় দেখবেন, রহমান শব্দটার অর্থ যেমন দেয়া আছে অসীম দয়ালু, হ্যাঁ দি মোস্ট গ্রেসিয়াস, এর এর ভার্বটাও কিন্তু দেয়া আছে, এর যে ক্রিয়া সেটাও কিন্তু দেয়া আছে। যেমন রহমান শব্দটা আসছে রহিমা শব্দ থেকে, রহিমা শব্দ থেকে রহমান শব্দটা আসছে। এখানে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো এবং গ্রামারগুলোকে ভেঙে চুড়ে বিশ্লেষণ করবো। রহিমা সে দয়া করলো, রহিমু তারা দয়া করলো, এখান থেকে রহিম তা রহিম তুম রহিম তু রহিম না ইয়ারহামু ইয়ারহামু না তারহামু তারহামু না আরহামু না আরহামু ইরহাম ইরহামু লা তারহাম লা তারহামু রহিম মারহুম রহমা বা রহমাতুন, এই শব্দটা থেকে রহমান শব্দটা আসছে। তো আমরা শুধু অর্থটাই জানবো না, আমরা জানবো সাথে সাথে যে ওই শব্দটা বা ওই শব্দটা কেন এই অর্থে আসলো, এটা কোন গ্রামাটিক্যাল ফাংশন থেকে কোরআনে এটা আসছে। যদি এই গ্রামারটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি কোরআনের ইনশাআল্লাহ যে কোনো আয়াতই অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। ওই গ্রামারটা বোঝাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে গ্রামারটা বুঝতে পারবে সে ইনশাআল্লাহ খুব ইজিলি কোরআন অনুবাদ করতে পারবে। আর যদি কেউ গ্রামার না বোঝে তাহলে সে ওইটার অর্থটা দেখবে কোনো অনুবাদের বই থেকে এবং সেটাকে মুখস্থ করবে, দ্যাটস অল, সে কিন্তু ওইটার অর্থটা ভিতর থেকে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তারপরে আছে আর রহিম, এই রহিম শব্দটাও এই রহিমা শব্দ থেকে আসছে, রহিমা ইয়ারহামু তারপরে ইরহাম ইরহামু লা তারহাম লা তারহামু রহিম আরহুম রহমা, এখান থেকে রহমান রহিম দুটো শব্দই আমরা পাই। তারপরে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদু শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, সরি আমি ভুল বলছি, আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, আমরা যেটাকে বলি ইংরেজিতে অল দ্য প্রেইজেস অ্যান্ড থ্যাঙ্কস যেটাকে আমরা বলি, আমরা বাংলাটাই বলছি সমস্ত প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য। আচ্ছা, আলহামদু শব্দটা এখানে বিশ্লেষণ করতে হবে, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, কোথা থেকে আসলো সমস্ত প্রশংসা? এটা কি জাস্ট মুখস্থ করলাম? না, আমরা মুখস্থ করিনি, আলহামদু শব্দটা আসছে মূলত হামিদা শব্দ থেকে, এটাই হচ্ছে 100% কোর্সের বৈশিষ্ট্য। এখানে প্রতিটা শব্দকে ভেঙে চুড়ে গ্রামার বিশ্লেষণ করা হচ্ছে। হামিদা মানে হচ্ছে সে প্রশংসা করলো, ঠিক আছে? হামিদা, হামিদু, হামিদা, হামিদতুম, হামিদতু, হামিদনা, এটার মোদারে হচ্ছে ইয়াহমাদু ইয়াহমাদুনা তাহমাদু তাহমাদুনা আহমাদু নাহমাদু,
امر احمد احمدوا نهي لا تحمد لا تحمدوا فاعل مفعول فعل حامد محمود حمد এই যে হামদ বা হামিদা এখান থেকে আসছে মূলত আলহামদু শব্দটা এই যে গ্রামারটা বিশ্লেষণ করলাম এটা যার বুঝে চলে আসবে সে খুবই ইজিলি অর্থগুলো কিন্তু করতে পারবে তখন গিয়ে আপনি কিন্তু কোরআনের মজাটা পাবেন যে এবার আপনি বুঝতে পারবেন যে কোরআন আমি ফিল করতে পারছি ভিতর থেকে এটা হচ্ছে মজার ব্যাপার ঠিক আছে এবং এটা আপনার হৃদয়ের মধ্যে এমন কিছু প্রশান্তি দিবে যেটা আপনাকে দুনিয়ার কোনো কিছু দিতে পারবে না ইনশাআল্লাহ এটা বিলিভ মি এটা 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 বিশ্বাস করেন যে এর চেয়ে কোনো প্রশান্তির বিষয় এই পৃথিবীতে নাই তারপর আছে লিল্লাহি লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য এটা কোনো ভার্ব না তাই এখানে আমার ভাঙা চোরার কোনো প্রয়োজন নাই লিল্লাহি লামজাল্লি মানে জন্য আল্লাহ মানে আল্লাহর আল্লাহর জন্য তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তারপর রব রব মানে রব এটাও ভার্ব না এটা হলো একটা এসএম তার রব মানে হচ্ছে রব বা প্রভু দ্য লর্ড যেটাকে আমরা বলি তবে রব শব্দটা একটা ক্রিয়ার সাথে সম্পর্কিত যেমন ক্রিয়াটা হচ্ছে রব্বা রব্বা ইয়ারুব্বু রব্বা ইয়ারুব্বু এই ক্রিয়ার সাথে রব শব্দটা সম্পর্কিত কিভাবে রব্বা মানে হচ্ছে সে প্রতিপালন করলো এটা একটা ক্রিয়া আর কি রব্বা সে প্রতিপালন করলো রব্বু রব্বাইতা রব্বাইতুম রব্বাইতা রব্বাইতুম রব্বাইতু রব্বাইনা এখান থেকে ইয়ারুব্বু ইয়ারুব্বু না তারুব্বু তারুব্বু না আরুব্বু না রব্বু তারপর ও রুবুব ও রুবুবু লাতারুবুব লাতারুবুবু রব্বিন মারবুব রব্বুন এটাও কিন্তু একটা ক্রিয়ার ফর্মে আসে যার অর্থ সে প্রতিপালন করলো সে প্রতিপালন করবে এখান থেকে আপনারা একটা থেকে উনিশটা শব্দ তৈরি করতে পারবেন তো এমনিতে রব শব্দটা একটা আমরা নাউন হিসেবে নিতে পারি রব মানে হচ্ছে যে যিনি প্রতিপালন করেন আল আলামিন আলামিন শব্দের অর্থ জগৎসমূহ এটা কোনো ভার্ব না এটা একটা এসএমের বহুবচন ফাইলের বহুবচন আলাম মানে হলো একটা জগৎ এটা একটা ইসএম সরি ফাইল না এটা একটা ইসএম আলাম মানে একটা জগৎ আর আলামিন মানে জগৎসমূহ তাহলে এই যে একটা আয়াত আমরা পড়লাম আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্যে রব মানে হলো প্রতিপালক আর আলামিন জগৎসমূহের এখন আপনি বুঝতে পারছেন কেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থটা এইরকম হলো কোন গ্রামার থেকে অর্থটা এইভাবে আসলো ঠিক আছে এটাই হলো 100% কোর্সের সবচেয়ে মজাদার একটা ব্যাপার আর কি তো এইভাবে যদি আমরা পুরো কোরআনটা পড়তে পারি তাহলে আসলে কোরআন দিয়ে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআন পড়ে বিভ্রান্ত হবেন না অত ভাবছেন যে কোরআন পড়লে মানুষ কি বিভ্রান্ত হয় ইয়েস কোরআন পড়েও অনেকে বিভ্রান্ত হয় আল্লাহ পাক কোরআনে কিন্তু এটা বলেছেন যখন মানুষ মন গড়া ব্যাখ্যা করতে থাকে বা অন্ধ অনুকরণ করতে থাকে এর অর্থগুলো না বুঝেই অন্ধের মতো ফলো করতে থাকে তখন মানুষ বিভ্রান্ত হয় ঠিক আছে তো যদি আপনি এই লেভেলের গ্রামারগুলো বুঝতে পারেন এর অর্থগুলো পেনিট্রেট করতে পারেন ইনশাআল্লাহ কেউ আপনাকে গোমরা করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন তারপরের আয়াত হচ্ছে আর রহমানুর রহিম আগে কিন্তু পড়ে আসলাম আর রহমান রহিম আই আরহামু থেকে আর রহিম রহিম আই আরহামু থেকে আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু তারপর মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আমরা আগে বলেছি মালিক মানে মালিক ইয়াউম মানে হলো দিন আর আর দিন মানে হচ্ছে বিচার দিবস বা কেয়ামত দিবস এখানে মজার ব্যাপার হচ্ছে মালিক শব্দটা মানে মালিক মাস্টার এই শব্দটাও কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্কিত কোন ক্রিয়া মালাকা ইয়ামলিকু মালাকা ইয়ামলিকু মালাকা সে মালিক হলো মালাকু মালাকতা মালাকতুম মালাকতু মালাকনা ইয়ামলিকু ইয়ামলিকুনা তামলিকু তামলিকুনা আমলিকু নামলিকু ইমলিক ইমলিকু লা তামলিক লা তামলিকু মালিক এই যে মালিক মামলুক মালাক মালকুন মালকুন মালাক না মালকুন এই হলো আমাদের মালাকা ইয়ামলিকু দেখুন এখান থেকে একটা থেকে উনিশটা শব্দ আমরা তৈরি করতে পারছি ঠিক আছে আপনারা এটাও খেয়াল করবেন যে আসলে এটা কোন বাপ থেকে আসলো যে মালাকা ইয়ামলিকু একজন চিন্তা করলেই বুঝতে পারেন কোন বাপ থেকে আসলো কোন প্যাটার্ন থেকে আসলো মালাকা ইয়ামলিকু তাহলে এটা সামিয়া সরি মালাকা ইয়ামলিকু এটা হচ্ছে আপনার আপনার দরাবা ইয়াদ্রিবু বাপ থেকে আসছে বাপ নাম্বার তিন থেকে এই যে দরাবা ইয়াদ্রিবু এখান থেকে আসছে মালাকা ইয়ামলিকু আগে যেগুলো করলাম যে রহিমা ইয়ারহামু তার মানে এটা সামিয়া ইয়াসমাউ থেকে আসছে তারপরে করলাম যে হামিদা ইয়াহমাদু এটাও কিন্তু সামিয়া ইয়াসমাউ থেকে আসছে
এটাও ধরতে হবে যে কোনটা কোন প্যাটার্ন থেকে বা কোন বাপ থেকে এই ভার্বটা এসেছে। আমরা কিন্তু 15টা বাপ পড়েছি এই পর্যন্ত, আপনারা যারা কোর্সগুলো করেছেন শুরু থেকে জানেন। 50% বইয়ে প্রায় আমরা 6টা থেকে 8টা মেবি পড়েছি, বাকিগুলো 70% বইয়ের মধ্যে পড়েছি। তো এই যে মায়ালিক শব্দটা আসছে মায়ালিকা ইয়ামলিকু বাপ থেকে, যার অর্থ হচ্ছে অধিপতি বা রাজা বা কিং বা যাকে বলা হয় সব কিছুর একচ্ছত্ব অধিকারী। মায়ালিক ইয়াউম মানে হলো দিন, এটা হচ্ছে দিন রাতের দিন, এটা কোনো ভার্ব না, এই জন্য এটাকে নাউন হিসেবে মুখস্থ করে নিতে হবে। ইয়াউম মানে দিন, দ্য ডে। দিন শব্দের অর্থ হচ্ছে কেয়ামতের দিন, প্রতিফল দিন, যেটাকে বলে ডে অফ জাজমেন্ট। তাহলে মায়ালিক ইয়াউমের দিন, দি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, অথবা মায়ালিক ইয়াউমের দিন, বিচার দিনের মালিক। আয়াত নাম্বার 3, ওকে শেষ হয়ে গেল। এইভাবে আয়াত বাই আয়াত আমাদেরকে পড়তে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যতই সময় লাগুক না কেন আমরা ইনশাল্লাহ শেষ করব, এটা আমাদের টার্গেট নিতে হবে ইনশাল্লাহ। তারপর চতুর্থ আয়াতে আসছি, ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন। ইয়াকা শুধুমাত্র আপনারই, ইয়া মানে শুধুমাত্র, আর কা মানে তোমার। এই যে হু হুম কা কুম ইনা, ইয়া হু ইয়া হুম, ইয়া কা ইয়া কুম ইয়া ইয়া না, ইয়াকা শুধুমাত্র তোমারই, ঠিক আছে। ইয়া মানে শুধুমাত্র, কা মানে তোমারই, ইয়াকা শুধুমাত্র তোমারই। নাবুদু আমরা ইবাদত করি, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট যারা আছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন, না আবুদু শব্দটা আসছে মূলত আবাদা ইয়া আবুদু থেকে। আমরা পড়েছি প্যাটার্ন নাম্বার আপনার 2, নাসারা ইয়ানসুরু, ওইখান থেকে আসছে আবাদা ইয়া আবুদু। আবাদা আবাদু, আবাদতা আবাদতুম, আবাদতু আবাদনা, ইয়া আবুদু ইয়া আবুদুনা, তাআবুদু তাআবুদুনা, আবুদুনা আবুদু। এখান থেকে উবুদ উবুদু, লা তাআবুদ লা তাআবুদু, আবিদ মাবুদ ইবাদা। এখান থেকে আসছে না আবুদু, আমরা ইবাদত করি। ইয়াকা না আবুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা, এবং শুধুমাত্র তোমার কাছেই, নাস্তাইন, আমরা সাহায্য প্রার্থনা করি। তা নাস্তাইন আসছে কোথা থেকে? ইস্তাআনা থেকে। এখানে লেখা আছে দেখবেন, বইটা অবশ্যই কালেক্ট করবেন, এখানে সুন্দর করে ভেঙে ভেঙে দেওয়া আছে। ইস্তাআনা মানে সে সাহায্য চাইল। তারপর ইস্তাআনু, ইস্তাআনতা, ইস্তাআনতুম, ইস্তাআনতু, ইস্তাআন্না, ইয়াস্তাঈনু, ইয়াস্তাঈনুন, তাস্তাঈনু, তাস্তাঈনুনা, আস্তাঈনু, নাস্তাঈনু। এখান থেকে আসছে নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক আছে। তারপরে আছে আমর হবে ইস্তাঈন, ইস্তাঈনু, লা তাস্তাঈন, লা তাস্তাঈনু, মুস্তাঈন, মুস্তাআন, ইস্তিআন। চমৎকার, একটা শিখলে দেখবেন সব কিছুই শিখে ফেলছেন ইনশাল্লাহ। তো ইয়াকা নাবুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইহদি, একটা হচ্ছে না। ইহদি মানে হচ্ছে আপনি হেদায়ত দিন, না মানে হলো আমাদেরকে। এখন ইহদি মানে যে আপনি হেদায়ত দিন, সেটা কোথা থেকে পেলাম? এটা কি এমনি এমনি বললাম? না, এমনি এমনি বলিনি। এই ইহদি শব্দটা এসেছে হাদা শব্দ থেকে। এখানে দেয়া আছে হাদা ইয়াহদি, এই যে আমরা শিখেছি হাদা ইয়াহদি, এই বাপ থেকে আসছে মূলত ইহদি শব্দটা। যেমন হাদা, সে হেদায়ত দিল, হাদাউ, তারা হেদায়ত দিল, হেদাইতা, হেদাইতুম, হেদাইতু, হেদাইনা, ইয়াহদি, ইয়াহদুনা, তাহদি, তাহদুনা, আহদি, নাহদি, ইহদি, এই যে ইহদি, তুমি হেদায়ত দাও, ইহদু, লা তাহদি, লা তাহদু, হাদিন মাহদিয়ুন, হিদায়াতুন, এখান থেকে কিন্তু ইহদি শব্দটা আসছে। তার মানে ইহদি মানে আপনি হেদায়ত দিন, আর না মানে আমাদেরকে। ইহদি না, আপনি আমাদেরকে হেদায়ত দান করুন। কিসের হেদায়ত? সিরাত মানে পথ, এটা নাউন, এটার কোনো গ্রামার, এটা ভার্বের দরকার নেই। সিরাত মানে পথ বা দ্য পাথ। আল মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সহজ সরল, আর এই মুস্তাকিম শব্দ আসছে মূলত ইস্তিকামাহ থেকে, ইস্তিকামা থেকে। এটার ভার্ব হচ্ছে ইস, আপনার ইস্তাকামা, ইয়াস্তাকিমু, ইস্তাকামা, ইয়াস্তাকিমু, ইস্তাকামা, সে সরল পথে চলল, ইস্তাকামু, ইস্তাকামতা, ইস্তাকামতুম, ইস্তাকামতু, ইস্তাকামনা। তারপরে ইয়াস্তাকিমু, ইয়াস্তাকিমুনা, তাস্তাকিমু, তাস্তাকিমুনা, আস্তাকিমু, আস্তাকিমু, নাস্তাকিমু। তারপরে আছে আপনার আদেশ ইস্তাকিম, ইস্তাকিমু, লা তাস্তাকিম, লা তাস্তাকিমু, মুস্তাকিম, এই যে মুস্তাকিম, মুস্তাকাম, মুস্তাকিম, মুস্তাকাম, ইস্তিকাম। এইভাবে আপনাকে ভেঙে ভেঙে অর্থগুলো
তুলতে হবে এবং ওই অর্থটা কোন গ্রামারের ফাংশনের কারণে আসলো সেটা আপনাকে বুঝতে হবে, এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। হ্যাঁ একটু ডিফিকাল্ট, তবে আমার মনে হয় যদি একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। ঠিক আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত মানে পথ, এটার কোনো গ্রাম এটা ভার্বের প্রয়োজন নাই। আল্লাযিনা মানে যারা, এটারও ভার্বের প্রয়োজন নাই। আল্লাযী এর বহুবচন আল্লাযিনা, আপনারা জানেন। আনআমতা আলাইহিম, আনআমতা মানে আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম মানে তাদের প্রতি। আনআমতা শব্দটা আমরা ভাঙতে পারি, এটা একটা ভার্ব, শব্দটা এসেছে আনআমা ইউনিইমু থেকে। আনআমা মানে সে অনুগ্রহ করলো, আনআমু আনআমতা, এই যে আনআমতা তুমি অনুগ্রহ করলে বা তুমি অনুগ্রহ করেছ। আনআমতা আনআমতুম আনআমতু আনআমনা, এখান থেকে মুজারে ইউনিইমু ইউনিইমুনা তুনইমু তুনইমুনা উনইমুনু নুইমু আনইম আনইমু লা তুনইম লা তুনইমু মুনইম মুনআম ইনআম, এই ইনআম শব্দ থেকে আসছে আনআমতা শব্দটা। ঠিক আছে, তো আনআমতা মানে আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর, এটা আলা আলাইহি আলাইহিম এখান থেকে আসে, আলাইহি আলাইহিম আলাইকা আলাইকুম আলাইয়া আলাইনা, এই আলাইহিম অর্থাৎ তাদের উপরে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন, গায়রি মানে হচ্ছে না বা গায়রি মানে ব্যতীত, মাগদুব মানে হচ্ছে গজবপ্রাপ্ত, শব্দটা আসছে গদিবা ইয়াগদাবু থেকে, সামি আয়াস মাহবাব থেকে। আবার গদিবা মানে হলো সে রাগ হলো, সে রাগ হয়ে গেল, গদিবা গদিবু গদিপ্তা গদিপ্তুম গদিপ্তু গদিবনা, ফিউচার টেন্স হচ্ছে ইয়াগদিবু ইয়াগদিবু না তাকদিবু তাকদিবু না একদিবু নাকদিবু, এখান থেকে আসবে আপনার ইগদাব ইগদাবু লা তাকদাব লা তাকদাবু গাদিব মাগদুব, এই যে মাগদুব গাদিব যে রাগ হয়, মাগদুব যার উপরে রাগ হওয়া হয়েছে বা যার উপরে গজবটা পড়েছে, আর আপনার গাদিবুন মানে হচ্ছে গজব বা রাগ। তো এই মাগদুব শব্দটা কিন্তু এমনি এমনি আসেনি, এটা হচ্ছে একটা মাফউল, এটা গাদিব এটা হল ফাইল, মাগদুব মাফউল আর গাদিব এখান থেকে আসে। তো মাগদুব মানে হচ্ছে যারা ক্রোধের শিকার, যাদের উপর আল্লাহ পাকের গজব পড়েছে, আলাইহিম তাদের উপরে এটা আগে করা হয়েছে। ওয়ালা দলিন, ওয়া মানে এবং, লা মানে না, ওয়া মানে এবং, লা এই লা মানে না, দলিন মানে হলো পথ ভ্রষ্টরা। তো এই দলিন শব্দ কোথা থেকে আসলো, এটা আসে দল্লা ইয়াদিল্লু থেকে, দল্লা ইয়াদিল্লু থেকে, দল্লা সে পথ ভ্রষ্ট হলো, দল্লা দল্লু দলালতা দলালতুম দলালতু দলালনা, তারপরে ইয়াদিল্লু ইয়াদিল্লুনা তাদিল্লু তাদিল্লুনা আদিল্লু নাদিল্লু, আমর হচ্ছে দিল্লা দিল্লু লা তাদিল্লা লা তাদিল্লু দলিন মাদলুল আর দলালা, এখান থেকে মূলত আসে দলিন শব্দটা। তো এই যে দলিন যে পদভ্রষ্ট হয় এর বহুবচন দলুনা দলিনা। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন, গায়রিল মাগদুব মাগদুবদের পথে নয়, যাদের উপর গজব পড়েছে তাদের পথে নয়, ওয়ালা দলিন এবং দলিনদের পথেও নয়, অর্থাৎ যারা পদভ্রষ্ট হয়েছে তাদের পথেও নয়। আমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন। এইভাবে আমরা সূরাতুল বাকারা আগে কখনো পড়েছি কি? আমি যে আজকে আপনাদের একটা কোশ্চেন থ্রো করলাম যে এইভাবে কি সূরা ফাতিহা আগে কখনো পড়েছি আমরা, কোনোদিনও এই আমাদের পুরো টোটাল আমাদের জীবনে কোনোদিনও কি এইভাবে গ্রামার বাই গ্রামার ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা সূরাতুল ফাতিহার প্রতিটা শব্দকে নিয়ে বিশ্লেষণ করেছি? এখন ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পরে আপনি সূরা ফাতিহাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন এবং প্রতিটা শব্দের অর্থ আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ। এবং আপনি যদি গ্রামারটাকে এতদিন আয়ত্ত করে থাকেন তাহলে খুব ইজিলি কিন্তু আপনি গ্রামারগুলো ধরতে পারবেন, তখন অর্থ বিকৃত হওয়ার বা অর্থের মানে যে ভারসাম্য নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। ভাবার্থ তো আপনি বুঝতে পারবেনই, একই সাথে শব্দিক অর্থগুলো আপনি ইনশাআল্লাহ ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন সহি শুদ্ধ করে তিলাওয়াত করার এবং প্রতিটা শব্দ আরবি ব্যাকরণ আরবি ভাষা এবং কোরআনিক গ্রামারের সাথে বুঝে বুঝে অনুধাবন করার গবেষণা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস 100%-এর, এই জন্য শুধু সূরাতুল ফাতিহা নিয়ে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আমাদের শিডিউলের ডেট আছে, কিন্তু হয়তোবা মঙ্গলবার আমি একটু বাইরে যেতে পারি ইনশাআল্লাহ, এই জন্যে আমি ইনশাআল্লাহ ক্লাসটাকে
বুধ বা বৃহস্পতিবারে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করছি বৃহস্পতিবারে আমি ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, বইগুলো কালেক্ট করবেন এবং প্রতিদিন বাসায় মিনিমাম আধা ঘন্টা করে কোরআনকে সময় দিবেন ইনশাআল্লাহ। আপনি কোরআনকে সময় দিন, পরকালে কোরআন আপনাকে সময় দেবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুল কোরআন আহলুস সুন্নাহ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং আমাদেরকে তার আফওয়া এবং আফিয়ার এবং রহমতের চাদরে, বারাকার চাদরে ঢেকে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে চলমান যাবতীয় সংকট বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। যারা অসুস্থ আছে প্রত্যেককে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহ পাক উম্মার উপর রহম করুন, তার ক্রোধ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।